এটা বাপকা বেটি, এটা এটা বাপকা বেটি, মানে বাপের মতো হয়েছে আর বড়টা আমার মতো হয়েছে। হ্যালো গাইস, গুড আফটারনুন, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমি ভালো আছি। শিকাস বাবুন ব্লগে জানাই তোমাদের আর কারণ আমার নতুন ভিডিওতে। তো দেখো এখন 3টা বাজে, 3:30 বাজে। তো বর জানি না ও আসবে, ও আমাকে একটু এখন মানে এসে গেছে, ফোন করলো যে আজকে আসছি বাড়িতে, ডিউটি আছে নাকি এখানে পাশে, তো বাড়ি থেকে ডিউটিটা করতে পারবে। তো আমাদের তো দুপুরবেলা খাওয়া দাওয়া দেখা পেশা কিছু দিচ্ছে, তো ওর জন্য আর কি ভাত বসাইছি এখানে, সিদ্ধ ভাত। কী করবো, সিদ্ধ ভাত করলাম, বেগুন ভাজা করলাম আর শুটকি মাছ ভাজা করছি আর কি, করলাম না করছি। তো এসে যাবে, তো ভাতটা ও হয়তো এসে গেছে, আনতে গেল বাইক নিয়ে দাদা। তো আস্তে আস্তে ভাতটাও হয়ে যাবে, গরম গরম বেড়ে দিব। এই তো ভাত হয়ে গেল, ভালো লাগবে। ডেইলি ব্লগ করছি আজকে, তো আমি সকালে করিনি, আজকে বিকাল থেকে স্টার্ট করলাম ব্লগটা, তো দেখতে থাকো ভিডিওটা। কি আসবে আজকে? বাবাই আসতেছে, বাবাই আসতেছে, মামা বাবাই আসতেছে, আমাদের আমাদের বাবাই আসতেছে আজকে। কি মজা, চগু আনবে, কেটবি আনবে, কিন্ডাজু আনবে। শোনা মা, আসো বাবা চকর। বাবাটা আমাকে আবার হারাইছে, আবার হারাইছে, শোনা মাথা টুপিটা দাও, শীত পড়ে। দেখো আজকে বাজার কি থেকে কি নিয়ে আসছে, কিছু নিয়ে আসেনি আজকে, আর লঙ্কা আদা সাদা এগুলো, পেঁয়াজ আর ধনে পাতা নিয়ে আসছে, আর কতগুলো সবজি আছে দেখো, এক খাঁচা বেগুন ছিল, আর একেবারে মান্ডি থেকে নিয়ে আসছে, তো বেগুনগুলো একদম চুপসে গেছে, দেখো তো কেমন হয়েছে অবস্থা। আর এক বস্তা কপি আছে, মূলা আছে, আলু আছে, শুধু মাছ নিয়ে আসছে, আর কিছু নিয়ে আসেনি। আমি আর গালামালটা তো আমরা মাসকাবাড়ি এনে রাখি, আর এই যে ইসে নিয়ে আসছে, মানে এখানে আমাদের লোকালের এখানে একটি বউ আর কি মোয়া বানায় বাড়িতে, মুড়ির মলা বানায়, তো ওগুলো নিয়ে আসে প্রত্যেক বাজারে বাজারে নিয়ে আসে, আমার বাচ্চাদের খাওয়া হয় যে দুধ মুড়ি খায় ওরা, তখন রান্না বসাবো আর কি একটু পরেই। খাচ্ছি, এ বাবাই বাবাই, তুই খাবি মুড়ির কিসে লাড়ু? তেজপাতা আমাদের বাড়ি থেকে নিয়ে আসে, অনেক বড় গাছ আছে আমাদের বাড়িতে। খাবি খাবি? আম্মা স্টাডি রুমে নিয়ে আসো না, দেখো তোমাকে মিকি মাস্টার তোমাকে ডাকছে, আসো আসো আসো, আমি বই পড়বো, আসো নিয়ে আসো, এখানে এখানে নিয়ে আসো, এই যে কম্পিউটার মধ্যে টানা লাগে পাখাটা, কম্পলটা এনে পেতে দিছি রে, আনো মা, কি সেন্ট লোকাল ধনে পাতা। তো দেখো নাইট ডিউটিতে আমি চলে আসলাম, আমার ভাত বসিয়ে দিয়েছি, আর যে সবজিগুলো কাটি, কি সবজি মাছ তো আছে, মাছের ঝোল করব, আর মূলা আছে, মূলা ভাজা করে নিব, রাত্রে খাওয়া তো দুটো সবজি হয়, রাত্রে বেশিরভাগ দুটো সবজি করি, বেশি করি না তো, করি না এটা। আচ্ছা তুমি তো খাবার বড়টাই খাবার সবটাই খাবে, আর ওরা
আরে বাবা ফুটবে এদিকে, ও গেল মাছ ভাজার ওদিকে, এমনি এগুলো মাছ ফুটে। গাইস রান্না বান্না কমপ্লিট হলো, রান্না করলাম, মাছের ঝোল অন্ধকার দেখা যাচ্ছে না, ধনে পাতা দিয়ে করলাম মাছের ঝোল, আর মূলো মূলো আলু ভাজা আর বেগুন ভাজা করলাম। রান্না বান্না করে এই যে ফ্রেশ হয়ে আসলাম, একটু নাকে মুখে তাড়াতাড়ি ক্রিম মেখে নিব, ক্রিম মাখার একটু ভালো করে টাইম নেই, কারণ এখন ছোটো মেয়েকে খাওয়াতে আছে, বড়ো মেয়েকে খাওয়াতে আছে, দুই জায়গায় খাওয়াই ঘুম পাড়তে হবে। তোদেরকে খাওয়াই, আমার এই জাম্পারটা পরে নিই, এটা এটা আমি রাত্রে পরে মানে পরি, এই যে পরে শুই তো তাই এটাই পরি, সোয়েটার টোয়েটার পরি না, এটা সোয়েটার টোয়েটারগুলো ভালো সোয়েটারগুলো পরে শুইলে না গুটিগুটি হয়, তাই এটাই পরি আর কি, আমার এই জাম্পার। দিদি ভাই কে দেখে হাসতেছে, দিদি বেটা যে ঘুমালো, তুমি কখন ঘুমাবা? কি বাবা, বাবাকে ফোন করি কখন আসবে, খাবে কখন, ফোন করি।